নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা কালিয়া বানাবো। সবসময় একঘেয়েমি রান্না, সবজি দিয়ে মাছের ঝোল বা এমনি ঝোল তো খেয়ে থাকি, তো আজকে ভাবছি কাতলা কালিয়া বানাবো। তো তার জন্য আমি 5 পিস মাছ নিয়েছি এখানে। এখানে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়ে রাখবো 10 মিনিট মতো। এটা বানাতে লাগছে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ছোট করে কেটে নিয়েছি। এটা এখন আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি 1 ইঞ্চি আদা, আমি খুব কুচি করে কেটে নিয়েছি, আর তার মধ্যে একটা রসুনের কোয়া দিয়েছি। এটা আমি ভালো করে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর একটা পেঁয়াজ হাফ চালা আমি নিয়েছি, এটা খুব ভালো করে কুচি করে নেব একদম সরু সরু করে। এখানে আমার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভালো করে ভেজে নেব। খুব ভালো করে গরম না হলে মাছ কড়ার সঙ্গে জড়িয়ে যাবে, তখন তুলতে খুব অসুবিধা হয়। সেই জন্য খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি তেলটা। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে উল্টে দেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলো তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখন একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি, তার জন্য 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নেব হলুদের গুঁড়ো আর একটু দিচ্ছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই একটা তেজপাতা দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে আমি এই কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আমি এর মধ্যে গোটা গরম মশলা ব্যবহার করলাম না, ওটা ঠিক ভালো লাগে না আমার, সেই জন্য আমি দিলাম না। ওটা মুখে পড়লে খুবই মানে ভালো লাগে না একদম, সেই জন্য দিলাম না। আচ্ছা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এই আদা আর রসুনের বাটাটা দিয়ে দিলাম। এটা আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এই টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, তবেই বেশি মানে ভালো টেস্ট আসবে। দেখুন বন্ধুরা, বাইরে কিন্তু ভীষণই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এই গরম গরম ভাত আর কাতলা কালিয়া কিন্তু খুব ভালো লাগবে।
একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন এর মধ্যে লঙ্কা হলুদ আর সেই কাশ্মীরি লঙ্কা সব কিছু মানে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু বাটি ধুই আমি জলটা দিয়ে দিচ্ছি। আর এটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে। কষাতে কষাতে আমি এই দইটাও দিয়ে দিলাম, আর একটু আগে দিলে ভালো হতো, তো এখন দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দইটা দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। ভালো করে কষিয়ে নিতে হবে। কাতলা কালিয়া যেহেতু সেহেতু একটু সব মশলা কষা কষা হবে, তবেই ভালো টেস্টটা আসবে। মশলা আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। ঝোল ফুটতে আরম্ভ করেছে, আমার গ্রেভি ফোটা আরম্ভ হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেল, আমি এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটু ফুটতে দেব মাছগুলো। দেখুন বন্ধুরা, কাতলা কালিয়া আমার একদম রেডি। আমি এখন উপর থেকে এক চামচ ঘি দিয়ে দেব, আর একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেব। হয়ে গেছে, আমি এখন 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আমার কাতলা কালিয়ার। যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।